চলমান অস্থিরতায় সিনেমা হলে নেই দর্শক অনলাইনে নেই ভিউ শত কোটি টাকা লোকসানের সংখ্যা একদিকে যেমন চূড়ান্ত হলো দেশের শাফিন আহমেদের মরদেহ আসার দিন তেমনি জানা গেল কেমন আছেন শিল্পী জুয়েল এদিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী ববিতা দর্শক বিনোদনের এমন সব খবর নিয়ে সাজিয়েছি আজকের ওয়ার্ল্ট অন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট টোয়েন্টি আর আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন চলমান অস্থিরতায় ভালো নেই হল মালিকরা প্রেক্ষাগৃহে ছবি আছে কিন্তু নেই দর্শক এমন বাস্তবতায় কোটি কোটি টাকা লোকসানে প্রযোজক প্রদর্শকদের মাথায় হাত দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বন্ধ অধিকাংশ সিনেমা হল অজানা শঙ্কা আর ভীতিকর পরিস্থিতিতে দর্শকরা হচ্ছেন না হলমুখী কিছুদিন আগেও যেখানে দেশের সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখার জন্য দর্শকদের ছিল উপচে পড়া ভিড় সেখানে আজ নিরবতা এখন ওই দর্শক তো আসতেছে না তো এখন মানে পাঁচটা পর্যন্ত আমাদের সময় তো ওই সময়টা তো আপনার ইভিনিং শো তো শুরু হয় আপনার ছড়া থেকে তো অবভিয়াসলি হল বন্ধ থাকতেছে এখন আমরা খুলবো না শিথিল না হওয়ার মধ্যে খুলবো না আর একটা জিনিস হচ্ছে মানুষের মনে শান্তি না হলে তো সিনেমা দেখবে না তো লস তো প্রচুর লস হয়েছে না আমাদের তো গত পাঁচ সাত বছর থেকে তো লস যাচ্ছে এর মধ্যে আরো লসের খাতায় আরো অ্যাড হচ্ছে কিছু করার নাই আমরা দোয়া করি আল্লাহ সিচুয়েশন নর্মাল হয়ে আসুক নর্মাল হলেই মানুষজন ফিরে আসবে এখনো পরিস্থিতি স্বাভাবিক না হলেও কারফিউ শিথিল সময়ে ঝুঁকি নিয়ে সিনেমা চালাচ্ছে স্টার সিনেপ্লেক্স ও বগুড়ার মধুবন কর্তৃপক্ষ তবে মিলছে না কাঙ্ক্ষিত দর্শকদের দেখা আমরা বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে শো দিয়েছি যেহেতু চলছে পাঁচটা পর্যন্ত কারফিউ থাকে সো আমরা দুটা করে শো দিয়েছি কিন্তু আনফরচুনেটলি শো এ দর্শক হচ্ছে না খুবই খুবই খারাপ অবস্থা আমাদের একেবারেই দর্শক হচ্ছে না বাংলা মুভি বলেন বাংলা মুভি প্রচুর ভালো দর্শক ছিল তো বাংলা মুভির দর্শক হচ্ছে না হলিউড মুভি দর্শক হচ্ছে না এই দুটো শো দিয়েই আমরা আনফরচুনেটলি এটা খুবই খারাপ অবস্থা যাচ্ছে বগুড়াতে এত সহিংসতা হয়নি মোটামুটি একদিন না দুদিন ছিল এছাড়া কারফিউর জন্য আমরা হলটা বন্ধ রেখেছি এছাড়া কারফিউ মানে যেটুকু টাইমটা শিথিল থাকে একটা শর্ট টাইম হলে আমরা চালাই দিই এতে কোনো অসুবিধা হচ্ছে না দ্রুত চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে ফের দর্শকরা হলমুখী হবে বলে বিশ্বাস তাদের কুরবানি ঈদে আমরা বেশ কয়েকটা নতুন মুভি রিলিজ করেছিলাম আমরা প্রতি সপ্তাহে আমরা হলিউড মুভি রিলিজ করছি প্রচুর দর্শক ছিল পাশাপাশি বাংলা মুভিরও প্রচুর দর্শক ছিল তো ক্ষতির পরিমাণ তো একটা বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে এটা এটা পুষিয়ে নেওয়া খুব ডিফিকাল্ট হবে খুব শীঘ্রই অবস্থা স্বাভাবিক হলে দর্শক আবার হলমুখী হবে দর্শক আবার মুভি দেখবে আবার সেই চিরচেনা রূপে ফিরে আসবে বলে আশাবাদী আর কি আমরা ব্যবসা তো স্বাভাবিক চাই যত তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে আসে এই এখন যে আমরা আস্তে 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 দর্শক কিছু কিছু করে হলে আসছে তো ক্ষেত্রে আমাদের তো কিছু পেতে হলে তো ট্যাক্স করতে হবে এদিকে গেল কয়েকদিনের সহিংসতায় যে বড় প্রভাব বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে পড়েছে তা কাটিয়ে ওঠা কষ্টসাধ্য বলে দাবি চলচ্চিত্র প্রদর্শক সমিতির এই নেতার আমরা যেটা ধারণা করেছি যে যেভাবে দর্শকরা হলে নামছিল ছিল সেক্ষেত্রে যদি ধারাবাহিক বজায় থাকতো সে সারা বাংলাদেশে প্রায় দুইশো সিনেমা হল এবার চলতে ছিল যেভাবে ক্ষতিদার দেখতেছি সেই ক্ষতিতে আমরা আশা করছি যে সিঙ্গেল স্কিনে যদি দেড়শো টাকা মোটামুটিভাবে আপনি ধরে নিতে পারেন প্রায় আমরা একশো কুড়ি টাকার কাছাকাছি আমরা একটা ক্ষতিতে পড়ে গেলাম সেটাকে কাটিয়ে ওঠার জন্য আপাতত পরিস্থিতি ঠিক না হলে তাহলে আমরা সব কিছু নিয়ে আলোচনা করে আমাদের কার্যটির হয়ে কমিটিতে আলোচনা করে আমরা একটা যাতে আবার দর্শকরা হলে যেতে পারে তার জন্য এই মিডিয়ার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আবার চেষ্টা করব সিনেমা হল সংশ্লিষ্টদের চাওয়া দ্রুতই উন্নতি হবে চলমান পরিস্থিতির ফের দর্শকদের পদচারণায় মুখরিত হবে দেশের প্রতিটি প্রেক্ষাগৃহ মাকসুদুল হকিমু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ইন্টারনেটের ধীর গতিতে দর্শক পাচ্ছে না অনলাইন প্ল্যাটফর্মগুলো কেউ নতুন ওয়াসুল মুক্তি দিয়েছেন কেউ দিয়েছেন একাধিক নতুন নাটক কিন্তু নেট বন্ধ আর ধীর গতির কারণে গেল এক সপ্তাহ ওটিটিতে পড়েছে নেতিবাচক প্রভাব আঠারো জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ মুক্তি দিয়েছে ওই ফিল্ম কলকাতা ডায়েরিস যেটি পায়নি প্রত্যাশিত সাদা যার মূল কারণ ইন্টারনেট বন্ধ আর ধীর গতি আর তার আমি যদি কোনো প্রবলেমে পড়ি কলকাতা ডায়েরিজ মুক্তির কিছুদিন আগে একই প্ল্যাটফর্মে আলোর মুখ দেখে শাকিব খানের ছবি রাজকুমার এবং কাজল আর ফিল্ম অমির ফিল্ম ফিমেল ফোর গেল এক সপ্তাহ এগুলো পাইনি দর্শক এটা একটা রিয়েলিটি চেক আমাদের জন্য যে একটা ব্যবসার এক্সিস্টেন্স যখন ইন্টারনেটের উপর ডিপেন্ড করে এবং যে কোনো কারণে ইন্টারনেট যদি আসলে না থাকে তাহলে আমরা মানে প্রচন্ড ক্ষতির মুখে পড়ে যাচ্ছি বা পুরো অপারেশনই বন্ধ হয়ে যায় ক্ষয়ক্ষতির যদি বৈকৃতির যদি হিসাব বলতে চাই যে আসলে আমরা সবাই দেখছি হিসাব করতে এখন তো আসলে এভাবে কনক্রিটলি বলা যাবে না বাট আমাদের আসলে কোন ওই আটত্রিশ পাঁচ দিন বা ছয় দিন যখন ইকোনমি বন্ধ ছিল

এতে অর্ধ কোটি টাকা ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছেন এর কর্ণধার অনেকগুলো নাটক ছেড়েছি এই নাটক গুলো আস্তে করে আমাদের টাকা উঠে আসে তো এই নাটক ইনভেস্টমেন্টের অনেক বড় অংশ আমাদের আর আটকে গেল এটা আর আমাদের কিছু নাটক রিলিজ হবার এখন প্ল্যান ছিল ওগুলো আর কি করতে পারতেছিলাম না আর হলো যে সেটা হলো যে আমাদের স্পন্সরদের সাথে কিছু কমিটমেন্ট থাকে ওগুলা তো আমরা ফেল করলে তাহলে আমরা স্পন্সর শরীর টাকাটা ঠিক মতো পাব না তো ওইসব সব মিলিয়ে কি আহ আমাদের তো মোটামুটি ভালোই ক্ষতি হয়ে গেলো আরকি ঠিক একটা আমাদের যে শিডিউল থাকে ওটা ব্যাহত হয়েছে আমাদের শুটিং হওয়ার কথা ছিল ওটা বন্ধ হয়ে গেছে আহ তারপরে আমাদের কিছু মানে অলরেডি রিলিজ হবে পাইপ লাইনে আমরা প্রোমোশন করে ফেলছি রিলিজ করতে পারি নাই আমাদের আবার ডেড লাইন থাকে রিলিজের স্পন্সর হিসাবে ডেড লাইন আমরা মিস করে ফেলছি আহ এসব চারো দিক থেকে আর কি সমস্যা আহ পরে গেছে একই অবস্থা গান ছিল পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি গানচিলের মেইন রেভিনিউটা আসে হচ্ছে অনলাইন স্ট্রিমিং এবং ইউটিউব এবং ফেসবুক থেকে তো ইন্টারনেট না থাকার ফলে মানে রেভিনিউ তো সিমেন্ট সেক্টর এর মতো চলে আসছে এবং এরকম যদি পুরো সিচুয়েশনটা চলতে থাকে তাহলে তো মানে ইট উইল বি বঙ্গ কিংবা সিএমভি অথবা গাংচিলি সুধনয় অনলাইন নির্ভর সব প্রতিষ্ঠানই গুঞ্চে লক্ষণ আর তাই সবার চাওয়া সমাধান হোক চলমান সংকট সাম্প্রতিক সময়ে মার্জুক রাসেলের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা ভুয়া আইডি থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়ানো হচ্ছিল নানা রকম উস্কানিমূলক বার্তা প্রতিকার চাইতে বিষয়টির রবিবার দুপুরে মিন্টু রোডের ডিভি কার্যালয়ে গিয়েছিলেন এই কবি গীতিকার ও অভিনেতা ডিভি কার্যালয়ে ভুয়া পেজ ও আইডি নিয়ে অভিযোগ দেওয়ার শেষে শিল্পী কথা বলেছেন গণমাধ্যমে বলেন পুরো বিষয়টি নিয়ে তিনি বিব্রত উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়ানো কোনো উস্কানিমূলক বার্তা তিনি সমর্থন করেন না এগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততাও নেই এ সময়ে মার্জুক রাসেল ডিবি প্রধানের কাছে সকল ভুয়া পেজ ও আইডির সাথে সম্পৃক্তদের শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছেন আমি আজকে ডিবি অফিসে আসছি স্যারের সাথে দেখা করতে সাথে দেখা করে এই সব আমি কিছু যে কথাগুলো বলছি যে এই পেজগুলো যারা চালাচ্ছে যারা চালা আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমার অডিয়েন্সের কাছে আমার বা সাধারণ মানুষের কাছে যারা সোশ্যাল নেটওয়ার্কে আছে বা নাই তো সবাইকে তো আর সবাইকে সবাই তো আর আমার লেখার ধরন সমস্ত কিছু আমার অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে না সবাইকে বিভ্রান্ত হইতে আবারও না করতেছে যে আপনারা যারা জানেন না দূর দূরান্তে যারা এখনো ওইভাবে এই টেলিভিশনের মাধ্যমে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত হইলেন যে এগুলো আমার দেশে আসার পথে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ শনিবার রাতে মাইলসের অফিসিয়াল পেজে শাফিন আহমেদের জানাজা ও দাফন সম্পর্কে পারিবারিক সিদ্ধান্তের কথা জানানো হয় পারিবারিকভাবে ওই বিবৃতিতে বলা হয় শিল্পীর নামাজে জানাজা ত্রিশ জুলাই মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এরপর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে এর আগে বাংলাদেশ সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্র ভার্জিনিয়ার মেনাসাসে দার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে হয়েছে শফিন আহমেদের প্রথম নামাজে জানা যা গত ২৫ জুলাই নাসিফ হার্ট আটাকে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি শিল্পী শফিন আহমেদ লাইফ সাপোর্টে থাকা সঙ্গীত শিল্পী ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে তার শরীরে রক্তের সংক্রমণের হার একদিকে যেমন কমেছে তেমনি বাড়ছে রক্তে প্লাটিলেটের মাত্রা এমনটাই জানিয়েছেন জুয়েলের স্ত্রী সঙ্গীতা আহমেদ তারও বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় এই শিল্পী এতে দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চললেও তেইশ জুলাই রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে গত কয়েকদিন ধরে আছেন লাইফ সাপোর্টে শিল্পীর স্ত্রী সঙ্গীতা আহমেদ জানান রক্তে সংক্রমণের মাত্রা কমলে এবং রক্তে প্লাটিলেটের মাত্রা বাড়ার হার অব্যাহত থাকলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে এভাবে শারীরিক অবস্থার উন্নতি হতে থাকলে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে তবে এর সাথে ক্যান্সারের উন্নতির কোনো সম্পর্ক নেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী ববিতা নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন ধানুষ এদিকে ভাঙতে চলেছে ঋষি কৌশিকের বারো বছরের সংসার দর্শক জানব বিনোদন জগতের টুকরো এমন কিছু খবর কোভিড আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা আপাতত সুস্থ হলেও এখনও শারীরিক দুর্বলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন ছোট বোন চম্পা কলকাতায় যাত্রা শুরু করেছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে উদ্বোধনের পর থেকেই যেখানে স্ট্রিমিং হচ্ছে বাংলাদেশি নির্মাতা আবু হায়াত মাহমুদের সিরিজ ভালোবাসা যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জাকিয়া বাড়ি মমো আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ঋষি কৌশিক ও দেবানী চক্রবর্তীর সংসার ভাঙার গুঞ্জন উঠেছে সরাসরি না হলেও আকার ইঙ্গিতে স্ত্রীর নামে এক গুচ্ছ অভিযোগ করেছেন তিনি সবশেষ স্ট্যাটাসে বলেছেন এক নারীর প্রতারণার গল্প ক্যারিয়ারের পঞ্চাশতম ছবি রায়ান দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন দক্ষিণ ভারতের অভিনেতা ধানুষ। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে সাড়ে বারো কোটি রুপি এর আগে এই নায়কের প্রথম দিনের সর্বোচ্চ আয়কৃত ছবি কর্নান ঘরে তুলেছিল দশ কোটি চার লাখ রুপি দর্শক এই ছিল ওয়াল্টন স্মার্ট ফ্রিজ টোয়েন্টি ফোর আজকের আয়োজনে বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কাল ঠিক একই সময়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন